গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর এখন বেরোবো আমরা একটু, কারণটা হচ্ছে আজকে না বেরোলেও চলতো আমাদের, আর ওর সার্ভিসিংটা করানোর কথা ছিল, কিন্তু এখন বলছে 500 কিলোমিটার চালাতে হবে, 200টা বলিনি আমি, আমরা হয়তো ভুল শুনেছি বা কিছু। যাই হোক, বইতে লেখা আছে যে গাড়ির সাথে বইটা দিয়েছি, ওকে একবার দেখে নিতে বললাম, হতেই পারে আমরাও ভুল শুনতেই পারি, ও যে ভুল বলছে তাও নয়। যাই হোক না কেন, তো অসুবিধে নেই, টিভিএস এর শোরুমে গিয়ে কলকাতাতেও করিয়ে নেওয়া যাবে বললো, তো দেখা যাক। আর আজকে না বেরোলেও চলতে, কিন্তু বেরোতে হবে, কারণ কলকাতা থেকে আমাদের চেনা শোনার কেউ, ওর বন্ধু একই সাথে চাকরি করতো, তো ওরা ব্যাঙ্গালোর শিফট করছে, তো ওদের জন্য ফ্ল্যাট খুঁজে দিতে হবে একটু, তো এরকম তো হেল্প করতেই হবে। আর আমরাও কখনো না কখনো আবারও আমাদেরকেও কারোর ওপর ভরসা করে থাকতে হবে, এটা হয়েই থাকে, ম্যাঙ্গালোর বা যেখানেই যাও না কেন, সেখানে একটু হেল্প সবারই লাগে, একটু নয় অনেকটাই হেল্প লাগে সবার। আমিও পেয়েছি, আমি চাই আমার জন্য যদি কারোর সুবিধা হয় তো সেটাও আমি করতে রাজি, তো চলো সেটাই করতে যাব। কালকেও কিছুটা দেখেছি, তো আর কিছু কিছু খুঁজছি। আর এখন কি বলতো, ভাড়া ডিপোজিট দুটোই বেড়ে যাচ্ছে, কারণটা হচ্ছে এখন সব অফিস খুলে যাচ্ছে, এখন মানে রিয়েলাইজ করছি আর কি, ওদের ঘর যখন আমরা খুঁজতে যাচ্ছি, 40,000 ডিপোজিটের নিচে কেউ কথাই বলছে না কোনো, তো তাই জন্যে এখন খুঁজতে যাবো আর কি, দেখা যাক। ওরাও পাঠিয়েছে, আমরাও কিছু দেখে রেখেছি, কালকে 4-5টা নাম্বারে ফোন করা হয়েছে, বলছে ঘর নেই, এখন আসলে সব অফিস খুলে গেছে, তো সবাই চলে আসছে, ভাড়াও বেড়ে যাচ্ছে, ঘরও থাকছে না, তো চলো যাওয়া যাক। আবারও চলে এসেছি, দেখো ওই মিষ্টির দোকানটাতে, কাজু বরফি, মিল্ক কেক, কালাকাঁদ, আমিত্তি মোটামুটি, তারপর লাল মিষ্টি, সম পাপড়ি, মোটামুটি সবই রয়েছে, দেখো লাড্ডুও রয়েছে, আর এই পাশটাতেও রয়েছে অনেক রকমের মিষ্টি, এ দেখো আমরা আজকে রাজভোগ নিয়েছি, তো চলো বাড়ি যাবো। এবার আমরা গেলামও, বা ওই দিকটাতে দেখতে পাচ্ছ ঠাকুরের সিংহাসনের উপর একটা ব্যাগ রাখা আছে, ওটার মধ্যে ঠাকুরের জন্য একটু মিষ্টি আনলাম ওই বাঙালি মিষ্টির দোকানটা থেকে, আর লাল শাক আনলাম আর পালং শাক আনলাম, শাকটা এনে রেখে দিয়েছি, বিকেলবেলা বাঁচবো, বেছে প্লাস্টিকে ভরে ফ্রিজে রেখে দেবো, আর একটা শাক কালকে করবো, তো এই প্ল্যান প্রোগ্রাম আছে। আর 12:45 ঘরে ঢুকেছি ও আর আমি, তারপর এখন বাজে 11:58, বসালাম রান্না, আমরা টিফিন করেই গেছিলাম, ও প্রোটিনটা খেয়েছে আর আমার তো জানোই ম্যাগি, তো ওটাই খেয়েছি, খেয়ে দিয়ে তারপর আমরা বেরিয়েছিলাম, 12:45 থেকে ঢুকলাম, এখন 11:58 বাজে, আমি অলরেডি রান্না বসিয়ে দিয়েছি, মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা করবো, আর বাকি কালকে রাতের একটু ডাল রয়েছে ওটা গরম করবো, আর বড়ার তরকারিটাও রয়েছে, বড়ার তরকারিটা না জাস্ট ফাটাফাটি খেতে হয়েছিল, কিছু বলো জোরে বলো, শোনা যাবে না, এটা তো আরোই শোনা যাবে না, সত্যি খেতে খুব ভালো হয়েছিল, তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই একবার ট্রাই করবে, ঠিক আছে। যাই মাছের মাথাটা, আর আমি একটুখানি মাছগুলোকে মানে 3 পিস মাছ মতো ভেজে রেখে দেবো, রাতে সেটার কিছু একটা বানাবো যেটা দিয়ে ভাত খাবো আমরা রাতে, তো চলো মাছের মাথাটা পুড়ে যাবে এরপর। এখন বাজে 12:55, মোটামুটি আমার সব করা হয়ে গেছে, ভাতটা শুধু বসিয়ে দিয়েছি, এখানে বাঁধাকপির তরকারিটাকে দেখতে তো অসাধারণ হয়েছে, খেতেও আশা করি ভালোই হবে, তো মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা হয়ে গেছে, আর এখানে কালকে রাতে বড়ার তরকারিটা আরেকবার গরম করে আমি রেখে দিলাম, আর এটা দুপুরবেলা আমরা খেয়ে নেবো বড়ার তরকারিটা, আর ডালটা হয়েছে আর কি, ডালটা কালকে ছিল আমি একটু গরম জল করে একটু একদম ঘন হয়ে গেছিলো, তো সেটাকে একটু পাতলা করে নিলাম গরম করে একবারেই, আর এই দেখো রাতের জন্য আমি মাছটা ভেজে রেখে দিয়েছি, রাতে কিছু একটা বানাবো, তো রাতে বাঁধাকপি আর মাছের কিছু একটা বানাবো, তো তাহলেই হয়ে যাবে এই আর কি, তো চলো এবার আমি ঘরটা ঝাঁটি স্নানটা করে নিই। তো দেখো আমার ঠাকুর পুজো দেওয়াও হয়ে গেছে, এখন বাজে 1:40, দেরি কেন হলো বলো তো, বাথরুমে ঢুকে দেখছি জল নেই, আর জল নেই গল্পটা হচ্ছে পাম্পে জল ছিল না এমনটা নয়, নিচের এক লোক সে পাইপের কাজ করাচ্ছে, তাই জন্য সে পাইপটাকে বন্ধ করে দিয়েছিল, সে তো একবার বলবে বলো কি অবস্থা, বিশালদাকে নিচে ফোন করে বলা হলো পাম্প চালানোর জন্য, বিশালদা পাম্প চালিয়ে দিল তারপরেও জল আসছে না, ঠাই বাথরুমে দাঁড়ানো আমি, তারপর ও গিয়ে দেখছে কল মানে পাইপ লাইনটাই বন্ধ করা,
অন করে দিয়েছে, তারপর লোকটা এসে বলছে আমি একটু বন্ধ করছি, তো চলো একটু বাদে আমরা খাওয়া দাওয়া করব। এখন বাজে 2:07, আর এত মেঘ করেছে আর এত হাওয়া দিচ্ছে, তো আমি ভাবছি ছাদে যে কটা জামা কাপড় মেলেছি স্নান করে সে কটাকে নিয়েই নি, বেকার ভিজিয়ে না লাভ নেই। দেখো না প্রচন্ডই মেঘ করেছে, দুটো এত রোদ ছিল আজকে, যদিও বা ওয়েদার রিপোর্টে দেখিয়েছে যে 2টোর সময় বৃষ্টিটা হবে, পেছন দিকটা দেখো ওই জায়গাটা না অসাধারণ লাগে, অসাধারণ। ক্যামেরাতে মনে হয় না আসবে বলে, ওই সাইডটাতে মনে হচ্ছে রোদ আছে, ওই জন্য অতটা সুন্দর লাগছে দেখতে। দেখে বুঝতেই পারছো কতটা মেঘ করেছে, প্রচন্ড মেঘ করেছে। সবাই মোটামুটি জামা কাপড় তুলতে চলে এসছে, ওই ছাদটায় তো পুরো ভর্তি জামা কাপড় মেলা, তুলতে অলরেডি চলে এসছে। তো চলো আমিও তুলে নিই নিচে যাই, খাবো দাবো। বৃষ্টি যদি চলে আসে তাহলে তো আরাম একটা ঘুম হবেই, অবশ্যই হবে। ওই সাইডটায় রোদ আছে আই থিঙ্ক, ওই জন্য এতটা সুন্দর লাগছে দেখতে। মানে ওই সাইডটা বলতে অনেকটাই দূর, কিন্তু আমিও ওই সাইডটা বলছি এভাবে, কিন্তু অনেকটাই দূর এখান থেকে মনে হচ্ছে, একদম কোনাটাতে তো রোদের মতনই লাগছে দেখতে। তো চলো আমি তুলে নিই জামা কাপড়টা, বৃষ্টি আসবে। জামা কাপড়টা নিয়ে এসে জাস্ট ঘরে ঢুকে আমি খাবারগুলো বেড়েছি দেখ, আর চলে এসছে এরকম বৃষ্টি। লাঞ্চটা ভালোই হবে বলো ওয়েদারের সাথে, কি বড় বড় ফোঁটা পড়ছে দেখে দেখো তো। একবার এখানে বৃষ্টি শুরু হয়ে গেলে না, ওই আমাদের মায়েরা ছিল না, হ্যাঁ ফোঁটা ফোঁটা পড়ছে চল জামা কাপড় নিয়ে আসি, এখানে সেই ওয়েটটা করা যায় না, মানে যখন নামবে এরকম ঝপ করে নেমে যাবে। তো চলো এবার খেয়ে নি। এই যে এত জোরে এখন বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, প্রচন্ড বৃষ্টি হচ্ছে, এমনকি আমাদের আজকে বৃষ্টি পড়েছে, তাই আবারও আমার বরের টিফিন রেডি। আমি মানে একটু শোয়া থেকে উঠতে না উঠতে বলছি আজকে চিকেন পকোড়াটা বার করে রাখো, মানে ফ্রিজ থেকে না একটু বার করে রাখতে লাগে, নাহলে তেলে দিলে একদম ক্যাট করে ছিটকে আসে। তো এটা খাবো, এটা খেয়ে দিয়ে এসে এই কাজটা, একটা বড় কাজ আছে, শাক তো নিয়ে এসেছি, এবার বাছতে হবে, সেটাকে টাইম লাগবে জানো তো। লাল শাকের আটিটা বিশাল মোটা বিশাল বড়, পালং শাকটা সেরকম টাইম লাগবে না। তো চলো ভালো করে বেছে বুঝে আমি যেটা কালকে করব সেটা কেটে রেখে দেবো, আর যেগুলো করব না, লাল শাকটাও ভাবছি দুভাগেই করব, বেকার এক গাদা শাক বানিয়ে লাভ নেই। তো বাকিটা আমি প্লাস্টিকে আলাদা করে ভরে ভরে একটু ফ্রিজে রেখে দেবো। তো চলো আগে টিফিনটা করে নি। টিফিন খাওয়া ডান, এবার আমাকে শাকগুলো বাছে যেতে হবে, ওটা মানে কি আর বলবো, কেনার সময় তো ভালোই লেগেছিল, এখন যেতে হবে ছাড়া তো ওটা একটা কেমন একটা লাগছে, আমার অতগুলো শাক এখন একা একা বাছতে হবে। যাই হোক আজকে রাতে সেরকম রান্না নেই, ওটাই বাঁচবো আর কি, জাস্ট ভাত করব আর মাছ ভাজবো, এই দুটোই করব, ডাল আর বাঁধাকপি তরকারি তো রয়েছে, অসুবিধা কিছু হবে না। তো তোমাদেরকে একটা খবর দিই, মনটা তো আজকে অবশ্যই একটু একটু খারাপ লাগছে, কারণ কালকে আমাদের চলে যাওয়ার কথা ছিল, আজকে ফ্ল্যাট পুরো ফাঁকা হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু কোথায় কি সব জায়গাতেই ফোন করে করে ডেট একটু পেছোতে হয়েছে। তো সব থেকে আরো একটা ভালো খবর হচ্ছে, মোটামুটি আমরা একটা ডেট ফিক্সড করেছি, টিকিট কাটাও হয়ে গেছে, কিন্তু এখনো হাতে পাইনি টিকিটটা, মানে দেখতে পাইনি। এবার আমরা না নিজেরা আর কাটিনি, পাপা যাকে দিয়ে টিকিট কাটায় তাকে দিয়ে কাটিয়েছি, মানে আগের বার আমরা যাওয়ার সময় তৎকালে যাকে দিয়ে কাটিয়েছিলাম তাকে দিয়ে কাটানো হয়েছে, কারণ আমরা কাটতে গেলে না পাশাপাশি সিটটা ঠিক পাচ্ছিলাম না, আর এত মালপত্র তো পাশাপাশি সিট না পেলে একটা বাজে কীর্তন হয়ে যাবে আর কি। আর ও যেদিন আমরা যাচ্ছি সেই দিনটাতে ও ছুটি পায়নি, তো ওকে একটু লগ ইন করতে হতে পারে, তো ওই জন্য পাশাপাশি সিটটার খুবই দরকার। এবার জানি না টিকিট তো কাটা হয়ে গেছে, পাশাপাশি আদৌ পড়েছে কোন সিট পড়েছে জানি না এখনো, যাই হোক না কেন, তো সেই আশাতেই দেওয়া হয়েছে। এবার না পেলে সত্যি কিছু করার নেই, কি আর করা যাবে, সেও তো আর জেনে শুনে কাটবে না ওরকম, যাই হোক। তো ডেটটা এখনই বলছি না, কারণ আমাদের তো ডামাডোল চলতেই থাকে জানোই, টিকিট কেটে ক্যান্সেল করা মানে যাতা হয়ে গেল, তো ওই জন্য এখন ডেটটা বলছি না। তবে আমাদের সবটা মোটামুটি মোটামুটি ফাইনাল হচ্ছে আর কি, তো দেখা যাক। তো চলো আর বসে না থেকে কাজগুলো আমি করতে যাই, কারণ সাতগুলো বাজতে বেশ টাইম লাগবে, এখন অলরেডি বেজে গেছে 7:06। তো আমাদের খাওয়া দাওয়া তো হয়ে গেছে, তখন আমার ইজাটা না চুলকাচ্ছে আর কতগুলো গোটা গোটাও উঠছে, কেন বুঝতে পারছি না, হঠাৎ করেই হলো এটা,
আজকে তো বেগুন টেগুন খাইও নি, আর বেগুনে আমার অ্যালার্জি হয়ও না, যাই হোক না কেন, তো এটা জানিও না অ্যালার্জি হচ্ছে না কি হচ্ছে, যাই হোক কালকে সকালেই হয়তো কমে যাবে আবার। আর টম্পি টম্পি আজকে দেখছি পুরো দরজার কাছে বসে রয়েছে, বৃষ্টি এত হাওয়া বলে দরজাটা সন্ধ্যা থেকে দেওয়াই ছিল, তো এখন খুলে দেখছি ও ওখানেই বসা, তো খেতে তো দিলামই সাথে। আর আজকে আমরা যে রাজভোগটা আর মিল্ক সন্দেশটা এনেছিলাম, রাজভোগটা তো জাস্ট অসাধারণ খেতে, মানে পুরো কলকাতার মতনই খেতে, দারুণ ছিল রাজভোগটা, আর মিল্ক সন্দেশটাও ভালো ছিল। তো চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করে দিচ্ছি, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে, আর আশা করি তোমাদেরকে পাশে পাবো। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, আর কোনো কথা বাড়াচ্ছি না, কারণ তোমরা জানো এরপর কি করতে হবে। প্লিজ ছেড়ে যাওয়ার আগে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, রে জানিও তোমাদের কেমন লাগলো। তো চলো টাটা।